পাঁচই জানুয়ারি সংসদ নির্বাচনের পর দুই সপ্তাহের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিট বীরুত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের স্মরণ সভায় তিনি কথা জানান এ সময় তিনি বলেন নির্বাচনে না এসে সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে নির্বাচন বাঞ্চাল করা যাবে না বিএনপি নেতারা সমঝোতায় বুঝতে চায় কিন্তু বিরোধী দলীয় নেত্রী ও তার ছেলে চান না তারা চায় দেশে অরাজকতা আর সংসদে বিরাজ করুক মাননীয় বিরোধী দলীয় নেত্রী তার অনমনীয় মনোভাব আরেকটি হচ্ছে মাননীয় বিরোধী দলের নেত্রীর পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি কোনোভাবেই বিএনপি নেতাদের সমঝোতায় আসতে দিতে চান না তিনি চান জ্বালাও পোড়াও মাননীয় বিরোধী দলের নেত্রী এবং তার পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারা চান জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার দেশে কোনোভাবেই অরাজকতা আমরা বরদাস্ত করব না পাঁচই জানুয়ারির নির্বাচনের পর যারা জনগণের উপর হামলা পরিচালনা করছে যারা প্রকৃতির উপর হামলা পরিচালনা করছে যারা নিরহ পশু হত্যা করছে শুধু মানুষ নয় মানুষের সাথে সাথে নিরহ পশু হত্যা অরাজকতা বরদাস্ত করবো না পাঁচ তারিখের পর দুই সপ্তাহের মধ্যে আমরা তাদেরকে ইনশাল্লাহ এই যারা সন্ত্রাস নৈরাজ্য করছে তাদেরকে সমূলে উৎপাটন করব। একই সময় আইন প্রতিমন্ত্রী বলেন গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্যই পাঁচই জানুয়ারি নির্বাচন একদিকে গণতান্ত্রিক ধারাবাহিত বাহিকতা অব্যাহত অব্যাহত রাখার জন্য পাঁচ তারিখে পাঁচই জানুয়ারি নির্বাচন পাঁচ তারিখের নির্বাচন যতই চেষ্টা করুক না কোনো এই নির্বাচনকে কেউ বন্ধ করতে পারবে না